বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রুটি বানানো দেখাবো, মানে আমি যেভাবে যে স্টাইলে রুটি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের যদি আমার কাজ যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি দিব হচ্ছে 2 চামচ চিনি। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। আমি এটা ভালো করে বলো বুঝে আসছে, পানিটাতে ভালো করে বলক উঠে আসছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে 3 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আমি 3 বাটি দিব, এর বেশি দিব না। এরপরে হচ্ছে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি এটা এখন ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি ডোটা মথে নিব ভালো করে। যে আমি আমার ডোটা রেডি করে দিলাম, এখন এরকম করে আমি সব বলি আমার রুটি সবগুলি বেলা হয়ে গেছে। এখন আমি যেভাবে ফ্রোজেন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবগুলি বেলা শেষ, এখন আমি চলে যাব চুলায়। আমি এখন হালকা হালকা সেঁকে নেব, একদম খুবই হালকা। এখন আমি একে একে করে সবগুলি হালকা করে করে আমি এগুলি সেঁকে নিব, পুরাপুরি সেঁকব না, খুবই হালকা, কোনো যেন দাগ না পড়ে রুটিতে। এভাবে করে আমি সবগুলি রুটি এভাবে করে সেঁকে নেব। আমি এগুলি যেহেতু ফ্রোজেন করব সেই কারণে আমি হালকা সেঁকা দিচ্ছি। আমি যেভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের যদি আমার কাজ, আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। আমার সবগুলি রুটি সেঁকা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করব। ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিব। এই রুটি আমার 2-3 দিন, 1 সপ্তাহ বেশি থাকে, কিন্তু এই রুটি আমার 2 দিন যাবে। আমি এরকম সবসময় বেনিয়ে বেনিয়ে ফ্রোজেন করে রাখি, আপনারাও চাইলে করতে পারেন। আমি ঠান্ডা হলে বক্সে ভরে নিই। রুটি আমি বক্সে ভরে নিলাম, আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে বক্সে ভরে নিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। কত ইজিভাবে আপনারা যারা সময়ের জন্য করতে পারেন না তারা এইভাবে করে রাখতে পারেন। স্বাদ কিন্তু একই রকমই থাকে, একটুও বেশ কম হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ।